দর্শক, আমরা হয়তো প্রতিদিন সারা বিশ্বের আলোচিত নানান ঘটনার মাঝে আমাদের মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ ফিলিস্তিনি ভাই বোনদের কথা একদম বেমালুম ভুলেই গিয়েছি। সবচেয়ে বড় আশার বাণী সুখবর হচ্ছে, ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে নতুন শান্তি ফর্মুলা নিয়ে হাজির হতে চলেছে যুক্তরাষ্ট্র ও আরব দেশ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি করতে চায় তারা, আর সেই শান্তি চুক্তির প্রধান উদ্দেশ্য হবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সময়সীমা নির্ধারণ করা। আর সবচেয়ে হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা হচ্ছে, ফিলিস্তিনি সহ গাজা উপত্যকায় বসবাসরত সকল মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে শিশুদের কথা বলছি, এক বিভীষিকাময় জীবন যাপন করতেছেন যা কিনা ভাষায় বর্ণনা করা বা প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আমরা হয়তো সশরীরে তাদের সাথে একতা প্রকাশ বা শরীর হতে পারছি না, আমরা কিন্তু ফিলিস্তিনি ভাই বোনদের জন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারি, যেন মহান রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন, সারা বিশ্বের মুসলিমদের হেফাজত করেন, ফিলিস্তিনি সহ গাজাবাসীদের সাহায্য করেন। আপনি যদি ফিলিস্তিনি মা বোনদের ও শিশুদের ভালোবাসেন, ইসরায়েলের এমন নিষ্ঠুর অত্যাচার নির্যাতনকে ঘৃণা করেন এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক দিয়ে আপনিও বিশ্ব আন্দোলনের সাথে থাকবেন, যাতে আমরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন পুরো দুনিয়ার মুসলিমদের কাছে পৌঁছাতে পারি। হামাস সহ সকল দেশপ্রেমিক যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও আরব নেতারা জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অর্জনের ক্ষেত্রে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আর এই যুদ্ধবিরতির সময়সীমা হবে অন্তত 6 সপ্তাহ, আর এই সময়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ পরিকল্পনা সামনে আনা হবে। ফিলিস্তিনি অন্তর্বর্তী সরকার গঠন করে এই পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চায় যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্টরা আশা করেছেন নিরাপত্তা নিশ্চয়তা ও সৌদি আরব সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশ্বাস দিয়ে এই চুক্তিতে ইসরায়েলকে রাজি করানো যেতে পারে। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরে অনেক জায়গা ছেড়ে চলে যাওয়া, পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি রাজধানী স্থাপন, পশ্চিম তীর এবং গাজার সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও স্বাধীন ফিলিস্তিনি সরকার গঠন করা। ইসরায়েল দাবি করেছে এই সিদ্ধান্ত ইসরায়েলের অস্তিত্বকে বড় ধরনের হুমকিতে ফেলবে, এই প্রস্তাব মানলে বহু দখলদার ইসরায়েলি বাসিন্দাকে ফিলিস্তিনের পশ্চিম তীর ছাড়তে হবে, এমনকি পূর্ব জেরুজালেমে বসবাস করা ইসরায়েলি বাসিন্দারা পড়বে উচ্ছেদের ঝুঁকিতে। অনেকদিন ধরে ইসরায়েল জেরুজালেমের পুরোটা নিজেদের কব্জাগত করতে চায়, আর জেরুজালেমের পুরোটা নিয়ে স্বাধীন দেশের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিনিদের প্রতিরোধ গোষ্ঠী হামাস ও অন্যান্য স্বাধীনতাকামীরা। হে আল্লাহ, আপনি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে কবুল করুন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।